হ্যালো ভিওয়ার্স অ্যাম অপর চ্যানেলের পক্ষ থেকে আমি অপর্ব রয়েছি আপনাদের সাথে আমার থাম্বেল থেকেই বুঝিয়ে গেছেন ভারতীয় ভিসা সংক্রান্ত একটি জরুরি আপডেট নিয়ে আমি আপনাদের কাছে চলে এসেছি হ্যাঁ ভারতীয় ভিসা নিয়ে একটি জরুরি আপডেট রয়েছে সেটি হচ্ছে ভারতীয় ট্যুরিস্ট ভিসা কবে থেকে খুলবে এই প্রশ্নটি আমি অনেক দিন যাবতীয় আপনাদের কাছ থেকে পাচ্ছি এবং এটি আসলে আমাদের সবারই সবচেয়ে বড় প্রশ্ন যে ভারতীয় ট্যুরিস্ট ভিসা আবার কবে থেকে খুলবে অথবা ভারতীয় ভিসা যে প্রক্রিয়া ছিল নির্দিষ্ট যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াটি আবার কবে থেকে স্বাভাবিক হবে আপনারা জানেন গত পাঁচই আগস্টের পর থেকে ভারতের ট্যুরিস্ট ভিসা একদম বন্ধ আছে এবং বিজনেস ভিসা বন্ধ আছে তারপর যখন খুলে শুধুমাত্র হচ্ছে যে মেডিকেল ভিসা স্টুডেন্ট ভিসা এবং এন্ট্রি ভিসা যেটা ডাবল এন্ট্রি ভিসা মানে তৃতীয় কোনো দেখে যাওয়ার জন্য যে অ্যাম্বাসি ফেস করেন সেই ভিসাটাই চালু রয়েছে বাকি সকল ভিসা বন্ধ রয়েছে তো এটি কবে থেকে খুলবে সেই ব্যাপারে এখন পর্যন্ত কোনো আপডেট পাওয়া যায়নি ট্যুরিস্ট ভিসা ঠিক কবে থেকে খুলবে তবে যেটা জানা গিয়েছে সেটা হচ্ছে সেপ্টেম্বরের তেইশ তারিখে ভারতের ভারতীয় হাইকমিশনের সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার একটি মিটিং রয়েছে এবং আশা করা যাচ্ছে এই তেইশ তারিখের পর থেকে হয়তো বা সম্ভাব্য ডেট হচ্ছে ছাব্বিশ তারিখ ছাব্বিশ তারিখ থেকে হয়তো টুরিস্ট ভিসা চালু হতে পারে এটা হানড্রেড পারসেন্ট শিওর না তবে সম্ভাবনা রয়েছে যে ছাব্বিশে সেপ্টেম্বর থেকে ট্যুরিস্ট ভিসা চালু হতে পারে এর পিছনে আরও একটি কারণ রয়েছে সেটি হচ্ছে সামনে দুর্গাপূজা এবং বাংলাদেশ থেকে প্রতি বছরই দুর্গাপূজার সময় অসংখ্য মানুষ কলকাতায় গিয়ে থাকে তাছাড়া বাংলাদেশ থেকে পর্যটক না যাওয়ার কারণে কলকাতার ব্যবসা বাণিজ্য অবস্থা খুবই খারাপ এবং দুই দেশের বাণিজ্য ব্যবস্থা অনেক খারাপ হচ্ছে সেই ক্ষেত্রে ট্যুরিস্ট ভিসা খুব দ্রুত খুলে দেবে এটাই আমরা আশা করছি তবে এখন সব কিছুই বলা যাবে তেইশ তারিখের পর তো তার জন্য আমাদেরকে আরও দুই এক দুইটার থেকে তিনটা দিন ওয়েট করতেই হবে তারপরে আমরা বলতে পারবো ট্যুরিস্ট ভিসা ঠিক কবে থেকে খুলছে আর এখন থেকে এখন যেই ভিসাগুলো চালু আছে মেডিকেল ভিসা স্টুডেন্ট ভিসা এবং এন্ট্রি ভিসা এই ভিসাগুলো নিয়েও একটা প্রবলেম রয়েছে সেটা হচ্ছে আপনারা নির্দিষ্ট অ্যাপয়েন্টমেন্ট ডেট পাচ্ছেন না বা অ্যাপ্লিকেশন করার করার পর পেমেন্ট দিতে পারছেন না অথবা পেমেন্ট দিলে ডেট পাচ্ছেন না এই টাইপের একটা প্রবলেম রয়ে গিয়েছে তো এই সমস্যার সমাধানটা কি এই সমস্যার সমাধানটা আসলে খুব অল্প সংখ্যক স্লট দিচ্ছে যার জন্য সবাই ট্রাই করার কারণে সার্ভার অনেক ভারী হয়ে যাচ্ছে এই কারণে এই ধরনের সমস্যা হচ্ছে তবে প্রতিদিন সকাল দশটায় যখন স্লট ওপেন হয় প্রতিদিন বা একদিন পর যখন সকাল দশটায় স্লট ওপেন হয় তখন হচ্ছে আপনাদেরকে বারবার ট্রাই করতে হবে এবং বারবার ট্রাই করে করেই এই কাজগুলো করতে হবে আপাতত এভাবেই করতে হবে ঠিক যতদিন পর্যন্ত না ভিসা প্রক্রিয়া একদম হান্ড্রেড পার্সেন্ট স্বাভাবিক হচ্ছে আর টুরিস্ট ভিসা কবে থেকে খুলবে সেটা তেইশ তারিখের পরই জানা যাবে হতে পারে এই মাসে খুলবে আর নাহলে হয়তো বা দুর্গাপূজার পর খুলতে পারে আর শুধু ট্যুরিস্ট নয় বিজনেস ভিসাটিও বন্ধ রয়েছে সেটি আপনারা অবশ্যই জানেন এর বাইরে ভারতীয় ভিসা সংক্রান্ত আর তেমন কোনো আপডেট নেই হ্যাঁ একটি আপডেট আছে মেডিকেল ভিসা হতে কতদিন সময় লাগে সেটা আপনারা জিজ্ঞেস করেছিলেন মেডিকেল ভিসা জমা দেওয়ার পর মানে আপনার পাসপোর্ট আইভেকে জমা দেওয়ার পর আটচল্লিশ ঘন্টার ভিতরে আপনি মেডিকেল ভিসা পেয়ে যাবেন এই ব্যাপার হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত ঢাকা আইওকের কথা বলছি আমি অন্যান্য আইওকেরটা আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর যাই না তবে ঢাকা আইওেকে আপনি মেডিকেল ভিসা জমা দেওয়ার আটচল্লিশ ঘন্টার ভিতরেই পেয়ে যাবেন তবে আমরা আশা করছি টুরিস্ট ভিটার টুরিস্ট ভিসার জট অবশ্যই খুব শীঘ্রই খুলছে এবং খুব শীঘ্রই আমরা টুরিস্ট ভিসা আবেদন করতে পারবো যে সামনে ট্যুরিস্টদের সিজন আসছে সেই ক্ষেত্রে ট্যুরিস্ট ভিসা অবশ্যই খুলে যাবে কারণ দুই দেশের পর্যটন অবস্থা খুবই নাজুক অবস্থায় আছে তো এটি নিয়েই হয়তো পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে মিটিং মিটিং করবে হাই কমিশন তো দেখা যাক আসলে এই মিটিংয়ের ফলাফল কি দাঁড়ায় সেই পর্যন্ত আমি রয়েছি অপেক্ষা আপনার অপেক্ষায় থাকুন দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন কোনো সময় সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ